সাদেকা জামান আপনি লিখেছেন, নারীদের পিরিয়ড নিয়ে কিছু নারী পুরুষ ট্যাবু ভাঙার নাম করে খোলামেলা আলোচনা করে, এটি ছোট বড় সবার সামনে এবং যখন তখনই কি আলোচনা করার বিষয়? এক্ষেত্রে প্রাইভেসি রক্ষা করা উচিত কি না, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, ট্যাবু ভাঙার নাম করে মেয়েদের সামনে, ছোট বড় বিভিন্ন বয়সী মেয়েদের সামনে খুব বাজেভাবে এবং খোলামেলাভাবে যে পিরিয়ড নিয়ে আলোচনা করা হয়, এটিতে সমাজের কি কল্যাণ হয়? হ্যাঁ, এই ধরনের জড়তা, এক ধরনের জড়তা থাকে আপনার অতি বয়সের মেয়েদের মধ্যে, এবং বয়স বেশ খানিকটা হয়ে গেলেও এই ধরনের জড়তানোর সময় থাকে। এই জড়তাগুলো কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিকর হয়, যে জড়তার কারণে সে অনেক সমস্যায় পড়েও কাউকে বলতে পারে না, তার কিছু অসুবিধা হয়, এটা ঠিক। কিন্তু এই জড়তা, এই লাজুকতা, এটা তো নারীর সৃষ্টিগত সৌন্দর্য, যে কোনো মানুষের সৃষ্টিগত সৌন্দর্য লাজুকতা। সেই লাজুকতা এটাকে আপন জায়গায় বহাল রেখেও এই সমস্যার সমাধান করা সম্ভব। আর সেটি এভাবে যে পারিবারিক শিক্ষা দেওয়ার মাধ্যমে মা তার মেয়েকে শেখাবেন যে যৌনতার সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় আছে যেগুলো তার একান্ত জানা দরকার, না জানলেই নয় সেগুলো, তিনি তাকে বোঝাবেন। পারিবারিকভাবে এ ধরনের শিক্ষা দেওয়া উচিত প্রত্যেকের প্রাইভেসিকে রক্ষা করে, এর মধ্যে দিয়ে এ ধরনের সমস্যা থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পেতে পারি। আর নাহলে এমনিতেই লজ্জাহীনতার যে ছয়লাভ চলছে, এর ফলশ্রুতিতে সমাজে যে অধপতন এবং সার্বিকভাবে যে পরিমাণ আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলেন, অথবা আপনার আরও যে সমস্ত সমস্যা আমরা সমাজে দেখতে পাচ্ছি, সেগুলোর পরিমাণ কম নয়, দিন যত যাচ্ছে বেড়েই চলেছে। তথাকথিত এই ট্যাবু ভাঙার এই রেওয়াজ, এই রসম কখনো সেই সমস্যা থেকে আমাদের উত্তরণে পথ দেখাবে না, বরং সমস্যাকে আরও গভীর থেকে গভীরতর এবং প্রকট করে তুলবে। বিধায় এ ধরনের বিষয়গুলোকে আমরা মনে করি এগুলো নির্লজ্জতা এবং শয়তানি এজেন্ডার বাস্তবায়ন বা শয়তানের বুদ্ধিতে সমস্ত করা। একজন মুসলিম মানুষের স্বভাবজাত এবং স্বকীয় যে লাজুকতা আছে সেটাকে ভাঙার চেষ্টা করবেন না, এটা ভাঙা ছাড়াও এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। সন্তানদেরকে এবং উঠতি বয়সের তরুণ তরুণীদেরকে নির্লজ্জ করে দিলে তাতে লাভের চাইতে ক্ষতি হবে অনেক বেশি।